জীবনটা কিন্তু ছোট, পাওয়ার ব্যাংকে বলার কোনো সুযোগ নাই। এটার গতিকে রোধ করা যায় না, সে নিজের ইচ্ছায় চলে, আমার ইচ্ছায় না। জীবনটা আমার, কিন্তু এটার গতি আমার ইচ্ছায় না। যুবক, জীবনটা তোমার, কিন্তু গতি তোমার ইচ্ছায় না। জীবন আমার, গতি আমার ইচ্ছায় না। দেহটা আমার, এটার চলা, এটার গতি আমার ইচ্ছায় না। নাইলে বুড়া হবে কেন? কোনোদিন বুড়া হইতে চায় না, তারপরও তো বুড়া হয়ে গেছে, ঠিক না? কোনোদিন সাদা হইতে চায় না, তারপরও তো সাদা হয়ে গেছে, ঠিক না? কোনোদিন বয়সের ছাপ চেহারায় লাগুক, এটা চায় না, তারপরও চেহারায় লেগে গেছে বয়সের ছাপ। এ বোঝা গেল দেহটা আমার হইল, এটার কন্ট্রোল আমার হাতে না। জীবনটা আমার, এটার গতির কন্ট্রোল আমার হাতে না। এটা যিনি অস্তিত্ব দিছেন ওনার হাতে, যিনি এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিছেন। যদিও কয়েকদিনের জন্য আমরা ভুলা যাই, আজকে যেরকম সবাই ভুলা গেছি, কোরআন চিৎকার দেয় তারপরও বুঝি না, পড়িই তো না, বুঝবো কোথেকা? রাগ হয়ে যাবেন? এই মজলিসের অধিকাংশ কোরআন পড়তে জানে না, ঠিক না? পড়তে জানেন না তাতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু এই মজলিসের অধিকাংশ লোক সারা মাসে একবারও মনে হয় কোরআনটাকে নিয়ে মহাব্বতে একবার চুমা দেয় না, যে মালিক তোর কালাম, পড়তে পারি না তাতে কি আসে, কি আসে আর যায়, পড়তে পারি না তাতে কি আসে আর যায়। ও যুবক, দরা ছোঁয়ার বহুত দূরে, কোনোদিন ছুঁইতেও পারবে না, ধরতেও পারবে না। মোবাইলের ভিতরে দেখো তো চুমা মারো, ঠিক না? না রাগ হয়ে গেলা, হ্যাঁ মারো না, না মারো না, রাগ হয়ে গেলা? আরে হাজারের লোক রাগ হয় না, তোমাকে পায়ে ধরে বুঝাইতেছি, আমি তোমাদেরকে মহব্বত করি, এই জন্য আমি চাই না তোমাদের যৌবন জলে যাক, চাই যৌবন অবস্থায় তুমি আল্লাহওয়ালা হও, চাই যৌবনের বিনিময়ে তুমি আল্লাহর কাছ থেকে জান্নাত নিয়ে আনো, এটা চাই। সারা রাত্র নেটে দেখা, ঠোঁট কামড়াইতে থাকো, দুই তিন বন্ধু একজন আরেকজনের চোখে টিপ মারতে থাকো, ঠিক না? সপ্তাহে একবারও কোরআন শরীফটা নিয়ে একটা চুমা দাও না, যে মালিক তোর কালাম, মহব্বত করে একটা চুমা দিলাম। বুঝবেন কিনা জানি না, পড়তে যে পারে না সে তো কোনোদিন খতমের সওয়াব পাবে না, পাবে? পড়তেই পারে না, খতমের সওয়াব কি হবে? আল্লাহ কতটুকু ভালোবাসেন আমাদেরকে, কতটুকু ভালোবাসেন, কতটুকু মহব্বত করেন, কতটুকু স্নেহ, কতটুকু মায়া, কতটুকু মমতা আমাদের সাথে, কতটুকু প্রেম, কতটুকু প্রীতি, কতটুকু ভালোবাসা। আল্লাহ বলে পড়তে পারে না, আমার বান্দা, আমার বন্ধুর উম্মত, কোরআনের খতমের সওয়াব ছাড়া দুনিয়ার থেকে চলে আসবে। আমি 104 খানা কিতাব দিলাম, কালাম তো কাউকে দিলাম না, বন্ধুর উম্মতকে কালাম দিলাম, আর সওয়াব ছাড়া আমার কাছে চলে আসবে, একটা আমলনামায় কোরআন খতমের সওয়াব থাকবে না, এটা হয়তো হয় কি কইরা? তাই না, আমি যে ভালোবাসি এটার বিকাশ ঘটলো তো ঘটলো কি কইরা, বন্ধুর উম্মত যে এটার পরিচয় হইলো তো হইলো কি কইরা। তো আল্লাহ সূরায়ে ইখলাস নাজেল করছেন এই জন্য যে এই উম্মতের একজন মানুষও যেন কোরআনের খতমের সওয়াব আমল নামায় লেখানো ব্যতীত দুনিয়ার থেকে না যায়। এই জন্য একবার পড়লে 10 পারার সওয়াব, দুইবার পড়লে 20 পারার সওয়াব, তিনবার পড়লে 30 পারার সওয়াব আল্লাহ লেখা দিতে থাকে। এই জন্য সূরা ইখলাস আসছে। একজনও তো এই মজমায় নাই যে ডেলি 3 বার সূরা ইখলাস পড়ে এই নিয়তে, যে আমি ডেলি আমার আমলনামায় 1 খতম কোরআনের সওয়াব লেখাইতে চাই। এই নিয়তে ডেলি 3 বার সূরা ইখলাস পড়ে একজন পুরুষও তো হাত উঠায় আমাকে দেখাইতে পারবে কিনা জানি না।
বোঝেন আগে বোঝেন তারপরে যে এই নিয়তে ডেলি পড়ি যে আমার আমল নামায় ডেলি এক খতম কোরআনের সওয়াব লেখা হোক ডেলি পড়ি মিস হয় না কন্টিনিউ পড়ি কয়জন হাত উঠাইতে পারবেন হয়তো একজন রামান আল্লাহ চাচা খায়ের দেখ দুইজন কিন্তু উচিত না 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 পড়বেন এটা না পড়ি পড়ি আগে বুঝেন গ্রামার তারপরে উঠায়েন যে আমি ডেলি পড়ি এই নিয়তে যে আমার আমল নামায় ডেলি এক খতম কোরআনের সওয়াব লেখা হোক 365 দিনে যেন 365 কোরআন খতমের সওয়াব আমার আমল নামায় লেখা হোক হায় হায় রমজানে তো আর এক থাকে না রমজানে তো একদিন 70 খতম হয়ে যায় কত হ্যাঁ 30 রমজান হলে কত হয় হ্যাঁ 321 কত হয় হ্যাঁ 21,2100 খতমের সওয়াব পাওয়া যায় সুবহানাল্লাহ আল্লাহ তো মুহাব্বত করে দিছিলেন কুরআন পড়ে না চুমা হতে দেয় না কুরআন পড়তে পারে না ডেলি এক খতম কুরআনের সওয়াব তো নেই না আজকের থেকে নেবেন তো ইনশাআল্লাহ হ্যাঁ কে কে নেবেন দেখি ওয়াদা কিন্তু ওয়াদা পাক্কা নামান আজকে যদি এতটুকুই হয় তাহলে সবা সাকসেস এই মজমাই যদি অভ্যাস করে যে ডেলি আমি তিনবার সূরা ইখলাস বিসমিল্লাহ সহ এই নিয়তে পড়ব যে আল্লাহ 365 দিনের একটা দিনও যেন এরকম না যায় যে এক খতম কোরআনের সওয়াব আমার আমল নামায় লেখা না হয় চিনেন কোরআন কাকে বলে চিনিও তো না কোরআন কালামুল্লাহ মন জালহু আমামাহু সাকাহু ইলাল জান্নাহ আল্লাহ আল্লাহর রাসূল ঘোষণা দিবেন কোরআনকে যে সামনে রাখবে বুকে রাখবে মহব্বত করবে কোরআন তাকে টানতে টানতে জান্নাতে নিয়ে সুবহানাল্লাহ হাকাইতে হাকাইতে জান্নাতে নিয়ে যাবে হাসরাইতে হাসরাইতে জান্নাতে নিয়ে যাবে কোরআন তাকে পাহারা দিতে দিতে জান্নাতে নিয়ে যাবে কোরআন তাকে হায় হায় পটুকল দিতে 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 জান্নাতে নিয়ে যাবে তো যেটা বুঝাইতেছিলাম যত বেশি ধ্যান দিয়া মন দিয়া শুনব দিনের কথা তত বেশি দিলে কাটবে তখনই বুঝে আসবে আমাদের সবচেয়ে প্রয়োজন কি আজকে বুঝে আসছে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন দুনিয়ার বস্তু দুনিয়ার আসবাব কাপড় চোপড় গড় বাড়ি গাড়ি শাড়ি দুনিয়ার বস্তু বুঝে আসছে এই জন্য মাথার গাম পায়ে ফেলতো দ্বিধা করি না দেশ থেকে দেশান্তর হইতো দ্বিধা করি না কারো গলায় ছুরি চালাইতো দ্বিধা করি না মরতো দ্বিধা করি না মারতো দ্বিধা করি না আমি তো চোখে দেখা বলতেছি মাঝে মাঝে অনেক দুঃখ লাগে আমার এইবারও আমি আমেরিকাতে গেছি আমি গত সেপ্টেম্বরে আসছি আমেরিকা থেকে প্রত্যেক বাড়ি দুই একটা দেখি এরকম যারা মেক্সিকোর জঙ্গল পার হয়ে আমেরিকাতে যায় 30-30 লাখ টাকা খরচ করে ওদের দুরবস্থা দেখলে চোখে পানি চলে আসে 30 লাখ এর বিনিময়ে আমেরিকা তাও মেক্সিকোর জঙ্গল এটা পারি দিয়া সবচেয়ে বেশি প্রয়োজন যেটা ছিল এটা উম্মত ভুলে গেছে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল আমাদের দ্বীনের দ্বীন এটা যদি বুঝতাম যে দ্বীন আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন যদি বুঝতো আর যদি দিলে গাত্থ কসম খোদা সত্য এটাই সন্তান সারা রাত্র মা বাবার পাউটি পায়ে ঘুম পড়াইতো
আর সকাল বেলা পায়ে চুমা দিয়া বলতো আমার জান্নাত কমপ্লিট। কন্যা যখন পাও টিপা ঘুম পড়াইতো তো মার বাবা দোয়া দিত, যেমন বাইজিদ বুস্তামিকে মা দোয়া দিছেন, একদিনের দোয়াই অলি। মা দোয়া দিত আল্লাহর আরশ কাইপা উঠত, এক রাত্রে পাও টিপায় জান্নাত হয়ে যেত। যখন মা বাবাকে সান্ত্বনা দিত সন্তান, যে আমাদের কোনো প্রয়োজন নাই, আমরা তোমাদের কোলে থাকতে চাই, বুকে থাকতে চাই, আমাদের কোনো প্রয়োজন নাই, পাবো তো শুকরিয়া আদায় করব, না তা পাবো তো সবর করব, কিন্তু তোমাদের ক্লান্তি দেখতে চাই না, এই দুই জিনিস যদি সন্তানের ভিতরে আসতো খোদার কসম চোখের অগোচরে জান্নাত তৈরি হয়ে যেত। সুখ আর শান্তি দিয়া ঘর ভরা যেত, সুখ আর শান্তি। আজকে কেউ সুখী না, মা সন্তান জন্ম তো দেয় সুখের আশায় কিন্তু সুখী হয় না। একদিন এটাও বলতে বাধ্য হয় যে হয় তোকে জন্ম না দিয়া যদি একটা সাপ দিতাম তাহলে কত না ভালো হইত, একটা ফলের গাছ লাগাইতাম কত না ভালো হইত, আর এই দৃশ্য আমাদের দেখতে হতো না যে সন্তানের হাতে মা সাত টুকরা, এই দৃশ্য আমাদের দেখতে হতো না যে ছেলের হাতে বাপের জান দিতে হইতেছে, এই দৃশ্য কোনোদিন দেখতে হতো না যে বাই গলায় গামছা দিয়া বাইকে আদালতের কাঠগোড়ায় দাঁড়া করায় তারপরে হাতে তালি দিতেছে, এই দৃশ্য আমাদের কোনোদিন দেখতে হতো না, বাই বোনের জমিন খায়া গলা ধাক্কা দিয়া বোনকে ঘরের থেকে বাহির করে দিতেছে, এই দৃশ্য কোনোদিন দেখতে হতো না যে রাস্তা অনিরাপদ, সন্ধ্যা হইতে দেরি, কেউ আর এই রাস্তা দিয়া যাইতে চায় না, সবাই ভাবে এই রাস্তা দিয়া গেলে হয় সব লুটা যাবে, এরকম কোনোদিন হতো না, বরং মানুষ সারা রাত্র নির্ভীক চলত, আর কিছু লোক রাস্তায় দাঁড়ায়া থাকতো, ওদেরকে জিজ্ঞাসা করলে এই রাত্রে কেন দাঁড়ায় আসো, বলে আল্লাহর কাছ থেকে জান্নাত নেওয়ার জন্য, বলে জান্নাত রাস্তায় কোথায় আবার, বলে কেউ যদি বিপদে পড়ে এই রাত্রে আমি সাহায্য করব, আর আল্লাহর কাছ থেকে জান্নাত কিনা নি, তাইলে এরকম পরিবেশ। বলেন যে এক রাত্র সহযোগিতায় জান্নাত, বলে আমাকে জিজ্ঞেস করে আল্লাহ রসুলের কাছে জানাজা নিয়ে আসছে, জিজ্ঞেস করছে কেউ এর নেক আমল জানো, বলছে চিনি না কোথেকে জানবো, তো মজমার শেষ মাতার থেকে একজন বলছে আমি জানি, কিন্তু একদিনের, বলছে সেটা কি, বলছে রাত্রে এক দলকে সে পাহারা দিতেছিল, মদিনায় ঢুকতে পারে নাই, ক্লান্ত ছিল, এদেরকে বলছে গেট বন্ধ হয়ে গেছে, সকালে শহরে ঢুকতে হবে, আগে নিয়ম এরকমই ছিল, তোমরা ক্লান্ত তোমরা ঘুমাও, নিশ্চিন্তে ঘুমাও, আমি মদিনার বাসী, আমি তোমাদেরকে পাহারা দিব, আল্লাহ রসুল বলছে জানাজা নিয়ে আসো আমি পড়াবো, জান্নাত কমপ্লিট। তাইলে আমাদের দেশের রাস্তাগুলো এরকম হইত, এরকম হইত। আজকে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন দিন, আর কিচ্ছু প্রয়োজন নেই, দুনিয়ার আসবাব প্রয়োজন না, আজকে আসবাব আছে দিন না থাকার কারণে, দিনদার না হওয়ার কারণে, দিন না থাকার কারণে, হায় যুবক ও যুবক না, না পুরুষ ও পুরুষ না, নারী ও নারী না, সব আমরা চেঞ্জ হয়ে গেছে, শুধু বাবি বস্তু বস্তু, এই জন্যই দিন যদি থাকতো কসম খোদার, যেই মা সন্তানকে রক্তকে দুধ বানায় পান করাইছে, মার ভিতরে যে দুধ আসে, দুধ বাইনা ফারসিন ওয়া দামিন লাবানান খালিসা, মার রক্ত দুধে রূপান্তরিত হয়, মার রক্ত, যেই মা রক্ত দুধে রূপান্তরিত করা সন্তানকে লালন পালন করা, যেই বাবা মাথার গাম পায়ে ফেলা,
সারা দিন মানুষের বকা জকা শুনা যারা পরিশ্রম করে অন্যের কাছে খাটে চাকরি করো আর অন্যের কাছে যেখানে কাজ করো বকা জকা ছাড়া এমন দিন যায় না দুই চারটা বকা জকা না খায় সত্য তো বকা জকা বুঝেন হ্যাঁ হ্যাঁ হায় হায় এই এলাকার অটোওয়ালা পাওয়া যাবে মাসের ভিতরে দুই চার দশটা থাপ্পর খায় বাড়িতে ফিরে না ফিরে না হ্যাঁ কি যুবক রাগ হয়ে গেল হ্যাঁ উনিশ তে বিশ হইলে তো তোমরা লাগায় দাও ঠিক না কি লাগাও না হ্যাঁ কি রাগ হয়ে গেল না লাগাও না একা থাকলে হয়তো লাগাইতে নাও পারো দুই তিনজন বন্ধু বান্ধব হইলে তো সাজ করে দাও ঠিক না কিন্তু ওকে প্রতিদিনই অটো নিয়ে বাইর হইতে হয় ও জানে আমার সন্তান আমার বিবি আমার সংসার থাপ্পর খাইলেই কি আর বকা জকা খাইলেই কি পেটের দায়ে বাহির হইতে হয় একদিকে মা রক্তকে দুধ বানায় খাওয়াইছে পান করাইছে আর একদিকে বাবা নিজের সবকিছু বিসর্জন দিয়ে সন্তানকে মানুষ বানাইছে ওই সন্তান দিন না থাকার কারণে মা বাবাকে গৃদ্ধাশ্রমে ছেড়া আসে না ছেড়া আসে না নাই বৃদ্ধাশ্রম হয়তো আড়াই হাজারে নাই ঢাকা শহরে ডর্জনের উপরে আছে মনে হয় আড়াই হাজারও আছে বৃদ্ধাশ্রম এখন ভালো ব্যবসা সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখা আসে কেন ওর কাছে দিন নাই দিন দিন যদি থাকতো তো শাফি রহমতুল্লাহ আলের মতো মাত্রে পাও টিপত আর তেল মালিশ করে মাকে বৃদ্ধা মাকে ঘুম পড়াইতো আর মাঝে মাঝে তালুতে চুমা দিত খুশিতে মা বলতো বেটা পায়ের তালুতে চুমা তো জবাব দিত আমি আমার জান্নাতে চুমা দিয়া স্বাদ নিতেছি স্বাদ জান্নাতের স্বাদ নিতেছি আজকে আমাদের প্রয়োজন হলো দিন আর কিচ্ছু প্রয়োজন না আমার কথাটা নোট করে রাখেন আজকে হয়তো আমি বুঝাইতে পারতেছি না আমার কাছে জাদু নাই আমি ভাবি মাঝে মাঝে আল্লাহকে দোয়া করি যে আল্লাহ এমন কিছু দেন না যে আমি আমার জাতির দিল ফায়রা ঢুকাইয়া দিতে পারি আমি আমার জাতির দিল ফায়রা ঢুকাইয়া দিতে পারি যে আমার জাতির প্রয়োজন কি দিন শুধু দুনিয়ার জন্য প্রয়োজন না এই ছোট জীবনটার জন্য সবচেয়ে প্রয়োজন দিন যখন আসবে যখন দিনদারি শিখব তো যুবক সত্য এটাই সত্য এটাই একটা মানুষের কথা দ্বারাও একজন কষ্ট পাবে না কথা দ্বারা এমনকি ওর দিলের ভাবনা দ্বারাও কেউ কষ্ট পাবে না দিলের ভাবনা দ্বারা কথা তো দূরের কথা আমাদের দিন প্রয়োজন আর কিচ্ছু প্রয়োজন না দিন প্রয়োজন আমাদের এই জন্যই আল্লাহ চিৎকার দিয়া বলতেছে ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন মানুষ তোর জন্য দিন নির্বাচিত মানুষ আমরা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত আর আমাদের জন্য দিন নির্বাচিত আমরা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত হুয়াজ তাবাকুন আল্লাহ এই উম্মতকে নিজের হাতে নির্বাচিত করছেন বাছাই করছেন আমরা বাছাইকৃত শুধু বাছাইকৃত না আমাদের প্রত্যেকের গায়ে লেবেল লাগানো আছে লেবেল লেবেল বোঝেন আরে বোঝেন লেবেল কোম্পানির লেবেল লাগানো থাকে না কোম্পানির আল্লাহ লেবেল লাগায় আমাদেরকে পাঠাইছে কুনতুম খায়রা উম্মা এটা হলো লেবেল তোমাদের চেয়ে উত্তম কোন উম্মত আল্লাহ আমাদেরকে বাছাই করছেন আমরা বাছাইকৃত আমাদের প্রত্যেকের গায়ে লেবেল লাগানো আছে কুনতুম খায়রা কোরআনে আছে না বানায় বলতেছি তোমরা উত্তম উম্মত লেবেলটা আমাদের প্রত্যেকের গায়ে লাগানো আছে আল্লাহ পেঁচাইয়া দিছে আমাদের দিন প্রয়োজন আজকে দিন না থাকার কারণে আমরা প্রত্যেকে প্রত্যেকের থেকে অতিষ্ঠ